ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার ব্যবস্থা স্থগিত দাবিতে যারা বিবৃতি দিয়েছেন তারা নীতি জ্ঞানহীন মানুষ, টাকার বিনিময়ে লবিস্ট হিসেবে কাজ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষক সমিতির নেতারা বলেন, সাজা এড়াতে আন্তর্জাতিক মহল দিয়ে চাপ সৃষ্টি করে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছেন। এ ঘটনার তীব্র নিন্দাও জানান তারা। সম্প্রতি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে চলমান মামলার বিচার প্রক্রিয়া স্থগিতের দাবিতে 160 বিদেশিদের খোলা চিঠি, যেখানে বিশ্বের বিখ্যাতদের সাথে একতালে শক্তিধর বিশ্ব নেতারাও। কিন্তু বিচার ব্যবস্থায় এমন হস্তক্ষেপ মেনে নিতে পারেননি দেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ থেকে শুরু করে সচেতন মহলও। এরই মধ্যে আলোচনা সমালোচনায় বিষয়টি টক অব দ্য কান্ট্রি, এর প্রতিবাদ জানিয়েছেন দেশের 50 জন বিশিষ্ট সম্পাদক, বিবৃতি দিয়েছেন দেশের 171 জন বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী, উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 866 শিক্ষক সহ আরো অনেকে। সবাইকে আহ্বান জানাবো। এরই ধারাবাহিকতায় দেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদে সকালে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় তারা বলেন, কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়, যারা ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছে তারা দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা অসাম্প্রদায়িক রাজনীতি কোনো কিছুর সাথে কখনো যুক্ত হন না। অত্যন্ত দুঃখজনক এই ধরনের ব্যক্তি, আমাদের সম্মানীয়, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। প্রতিটা আইনের প্রতি তিনি অশ্রদ্ধাশীল এবং কথা উঠেছে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ, সমস্ত কিছুর প্রতি তার কোনো ধরনের দায়বদ্ধতা নেই। 18 কোটি মানুষের জন্য যে আইন, ডক্টর ইউনূসের জন্য সেই আইন বলবৎ হবে, আমরাও সরকারের কাছে সেটি প্রত্যাশা করি। যারা আইন বুঝে, যারা আইনজ্ঞ আছেন তাদেরকে পাঠান, দেখুন যে আমাদের এখানে আইনের সত্যতা আছে কিনা। এতে অংশ নিয়ে ঢাবি উপাচার্য বলেন, যারা বিবৃতি দিয়েছেন তারা নীতি জ্ঞানহীন মানুষ, টাকার বিনিময়ে লবিস্ট হিসেবে কাজ করেছেন। যে মানুষগুলো আজকে 160 জন মানুষ যাদের, যারা বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের একটি বিচার প্রক্রিয়াধীন বিষয় নিয়ে, তাদের এই নীতি জ্ঞান বর্জিত কিছু মানুষ, এই মানুষগুলো নিঃসন্দেহে আমার ধারণা তারা লবিস্ট হিসেবে ভূমিকা পালন করছেন। সব ষড়যন্ত্রকে প্রতিহত করে দেশের বিচার কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শফিকুজ্জামান, রুবেল, নিউজ 24, ঢাকা।